কেউ কোনো উপকার করলে বা ভালো কিছু করলে তাকে উৎসাহ দিয়ে বা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার জন্য দোয়া করাটা হলো শূন্য না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি কোনো ভালো কাজ করেন তাহলে তোমরা তার বিনিময় দাও যদি তার কোনো বিনিময় দেওয়ার মতো সুযোগ না থাকে বা দিতে না পারো তাহলে সেক্ষেত্রে তার জন্য তোমরা কল্যাণের দোয়া করো তাকে জন্য আল্লাহ তালা উত্তম বিনিময় দান করেন আর ইমাম তবরাইন হেমাহল্লাহ মনোজমে আওসাতে একটি হাদিস বর্ণনা করেছেন সোয়া রাজিয়াল তামা থেকে সে হাদিসটির ভাষ্য হলো এরকম নবী করিম সাদাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে তাকে ভালো কাজের বিনিময় যদি কেউ যা আল্লাহ খায়রা এরকম বলে তাহলে সে তার প্রশংসা করেছে অনেক হক করে খুব ভালো করে প্রশংসা করেছে সর্বোচ্চ লেভেলের প্রশংসা এবং তার কৃতজ্ঞতা আদায় করেছে তো এদেশ থেকে বোঝা যায় কেউ কোনো উপকার করলে কেউ কোনো ভালো কাজ করলে তাকে জাজাক আল্লাহ খায়রা এরকম বলে কৃতজ্ঞতা জানানোটা বা তার জন্য দোয়া করাটা হলো শুন না এর অর্থ হলো আল্লাহ তালা তোমাকে উত্তম বিনিময় দান করুন ভালো বিনিময় দান করুন অনেকে শুধুমাত্র জাজাকাল্লাহ বলে থাকেন শুধু জেচাকাল্লাহ যদি বলেন তার অর্থ দাঁড়ায় হলো আল্লাহ তোমাকে বিনিময় দান করুন সেই বিনিময়টা ভালো হতে পারে খারাপ হতে পারে কারণ আল্লাহ তালা তালা মানুষকে কর্মের ফল হিসাবে শাস্তিও তো দান করেন সেটাও তো এক প্রকার বিনিময় তো এভাবে না বলে জাজাকাল আল্লাহ পুরা ফরমেটটা বলাটাই অধিকতর উত্তম যদিও শুধু জাজাকাল্লা বললেও একজন ইমানদারের নিয়ত থাকে সাধারণত সচরাচর তাকে ভালো বিনিময়জন আল্লাহ তাদের দেন সেটি তো নিয়ত যেহেতু ভালো আছে আশা করা যায় এর মাধ্যমে তিনি সব পাবেন আল্লাহ তার তাকে তার দেওয়ার মাধ্যমে যার জন্য করছেন তাকে উত্তম বিনিময় দান করবেন কিন্তু পুরো বাক্যটা বলা খায়রা সাধারণত শুধু জাযাকাল্লাহ বলেন না যেহেতু এর অর্থ ভালো মন্দ দুই দিকেই যেতে পারে অথবা আমরা শুননা সম্মতটাই করার চেষ্টা করব। আর মেয়েদেরকে যদি বলতে হয় তাহলে সেক্ষেত্রে যা কিল্লাহ খায়রা বলবেন সেটা হলো আরবি ভাষার যে পুললিঙ্গ স্ত্রীলিঙ্গের যে মধ্যে ব্যবধান আছে সেই কারণে এক্ষেত্রে হেরফের হলে কোনো অসুবিধা নেই তাহলে খোলাসা কথা হলো কেউ কোনো উপকার করলে তাকে যা জাকাল্লা এরকম বলাটা সূন্যা সাব্যস্ত এটাকে বাংলায় বললেন অন্য কোনো ভাষায় বললেন তাতেও সূন্য আদায় হবে আর সব পাওয়া যাবে তবে হাদিসের ভাষাটা পাঠ করা বলা বাহুল্য যে অধিকতর উত্তম এবং ভালো আর এছাড়া অন্য কোনো দোয়ামূলক কিছু যদি বলেন ভালো দোয়া করেন তার জন্য সেটাও করা যেতে পারে কিন্তু সম্মত আমলটা করাটাই আমাদের জন্য উচিত এবং কর্তব্য